চট্টগ্রামে বসবাস করছেন 65 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে 30 লাখের বেশি মানুষ থাকে ভাড়া বাসায়। এই সুযোগে মালিকরা নতুন বছর আসলেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাড়িয়ে দেয় বাসা ভাড়া, এমনকি বছরে 2 বারও ঘর ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। বাসা ভাড়া আইন কার্যকর না হওয়ায় হতাশ ভাড়াটিয়া অধিকার সংগঠনের এই নেতা। আমাদের সাথে জমিদারদের সাথে ঝগড়া করি, ভাড়াটিয়া আইনটা আমাদের অনুকূলে থাকলো, আইনের প্রয়োগ না থাকার কারণে আমরা হয়রানির শিকার হই। সিটি কর্পোরেশনের ট্যাক্স বাড়ানো সহ গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিল দফায় দফায় বৃদ্ধির কারণেই বাসা ভাড়া বাড়াতে হচ্ছে এমন অজুহাত মালিকদের। শুধু আমরা ট্যাক্স দিতেই থাকবো, ইয়ে করতে থাকবো, সব কিছু ইয়ে করবো, আমাদেরকে তো ইয়ে দিতে হবে। এটা আমাদের জন্য বার্ডেন হয়, যেহেতু আমাদের ভাড়া তুলে না, আমাদের ট্যাক্সটা বেশি হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন ট্যাক্স নিচ্ছে, বাট আমাদের নাগরিক সুবিধাটা তারা দিতে পারতেছে না। সিটি মেয়র বলছেন ভিন্ন কথা, যেভাবে বাসা ভাড়া বাড়ানো হচ্ছে সেভাবে পৌর কর বাড়ানো হয়নি। নাগরিকদের দায়িত্ব সেটা সঠিকভাবে সম্পাদন করতে পারবে, অন্যথায় আসলে নাগরিক দায়িত্বগুলো পালন করাটা অত্যন্ত কঠিন, চ্যালেঞ্জিং এবং সমস্যাপেক্ষ বিষয় বলে আমি মনে করি। তবে মালিকদের ভাড়া আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ভাড়াটিয়াকে অবশ্যই পূর্ব থেকে অবগত করতে হবে এবং সেখানে কিছু প্রেসক্রাইব নিয়মকানুন বলা আছে, সেগুলো তাকে অবগত না করে বা অবহিত না করে ভাড়া বৃদ্ধি করার কোনো সুযোগ কিন্তু আইনে নাই। আইনজীবীরাও বলছেন বাসা ভাড়ার আইন থাকলেও তার প্রয়োগ নেই। অনেক সময় আছে একটা ভাড়া ঠিক পছন্দ হচ্ছে না, বা একটা একটা ঘর খালি করতে পারলে অনেক অধিক ভাড়া লাগিয়ে করতে পারবে, ওই জন্য এই ইস্যুটা ইয়ে করে সৃষ্টি করে ভাড়াটিয়া চাপটা দেয়। ক্যাবের তথ্য অনুযায়ী প্রতি বছর চট্টগ্রাম নগরে বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে 15-20% হারে।